position, B position, what we get from this word? If we diagonalize the word preposition, we will get preposition. Preposition. Which preposition? Tar purbe avastha. Preposition mane purbe, pre mane position mane avastha, pre mane purbe. Tar purbe avastha. Noun er purbe avastha. Okay. Tale dekhba sob shomoyer jonno preposition er pore noun thakbe. কোনো কারণে সেটা যদি ভার্ব হয় তাহলে ভার্বকে অ্যাডজেক্টিভ করে দিতে হয়, কোনো কারণে যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভটাকে নাউন বানাতে হয়। ওকে, কোনো না কোনো ভাবে সেটা নাউন হবেই হবে। ওকে, তাহলে সেই প্রিপজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি একটা এক্সাম্পল আগে লিখি, তারপরে আমরা শুরু করি ক্লাসটা। देखिए देखो, स्टूडेंट्स टू स्टिक देयर स्टडीज Students who stick their studies always come victorious. Okay. They don't waste their time. They waste their time they live saying that wait for now. They are found the absorbed deep studies. Absorbed deep studies. They don't deviate. That's the part of স্যার এই বাম পাশে ডান পাশে কি লিখছেন স্যার বুঝতে পারতেছি না, এই বাম পাশে এই পাশে না? হ্যাঁ স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে স্যার? ক্যামেরাটা আরেকটু পিছে নিলেই হয়ে যাবে স্যার। They are hopeful
कोर्स डैश टाइम SAS students contribute to the nation. Okay. Look, the sentence is here. আমি মাঝখানে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শীটটা দিয়ে দিব, তোমরা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। ওকে, স্টুডেন্ট হু ডু স্টুডেন্টস হু দেয়ার স্টিক দেয়ার স্টাডিজ অলওয়েজ কাম ভিক্টোরিয়াস, দে ডোন্ট ওয়েস্ট ড্যাশ টাইম, দে বিলিভ ড্যাশ সেইং দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, দে আর ফর্ম ড্যাশ বি অবজার্ভ ড্যাশ ডিপ স্টাডিজ, দে ডোন্ট ডেভিয়েট ড্যাশ দ্য পাথ অনেস্টলি, দে আর হোপফুল ড্যাশ কোর্স ড্যাশ টাইম, সো স্টুডেন্টস কন্ট্রিবিউট ড্যাশ দ্য নেশনস। ওকে, লুক দ্য সেন্টেন্স ইজ হিয়ার, ইফ উই থিঙ্ক দ্য সেন্টেন্স হোয়াট উই গেট ফ্রম দিস সেন্টেন্সেস, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্ট অ্যান্ড দ্য প্রিভিয়াস ওয়ার্ড অ্যান্ড অ্যাবভ অল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড সামটাইমস উই হ্যাভ টু গেট দ্য ফেস প্রিপোজিশনাল ফেস। লুক সেন্টেন্স, স্টুডেন্টস হু স্টিক, স্টিকের পরিবর্তে অল টাইম ইট ইজ ইউজ টু স্টিক টু, স্টিক টু মানে লেগে থাকা। ওকে, লেগে থাকা, স্টুডেন্টস হু স্টিক টু দেয়ার স্টাডিজ অলওয়েজ কাম, ওকে, বিজয়ীর বেশে কাম আউট, অলওয়েজ কাম আউট ভিক্টোরিয়াস। ওকে, এখানে উই ক্যান অ্যাপ্লাই হিয়ার আউট, কাম আউট, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে কাম উইথ দিতে পারে কিন্তু উইথটা এখানে অ্যাপ্লাই হবে না, এখানে হয়ে যাবে কাম আউট, কাম আউট ভিক্টোরিয়াস, দে ডোন্ট ওয়েস্ট দ্যাট দ্যাট টাইম। স্যার প্রথমটা কি মিন হইতো না? টু হবে, দ্বিতীয়টা হবে আউট, ওকে, এটা হবে আউট, দেন দে ডোন্ট ওয়েস্ট অ্যাওয়ে, অপচয় করে না, তাহলে এটা হবে অ্যাওয়ে, ডট ওয়েস্ট অ্যাওয়ে দেয়ার টাইম, দে ব্লিভ ইন, ব্লিভের সব সময় এখানে আমরা ইন অ্যাপ্লাই করতে পারি কারণ এখানে সেই একটা বিষয়বস্তুর কথা বলেছে, তো বিষয়বস্তুর আগে আমরা কি বলি, ইন বলি, কোনো বিশ্বাস। ওকে, দে ব্লিভ ইন সেইং দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাউ, দে আর ফাউন্ড, এখানে দেখো বিভাগ, বিভাগটা ইনটেক্ট রাখতে হবে তাই না, বিভাগটাকে তুমি যেহেতু চেঞ্জ করতে পারবে না তাহলে এমন প্রিপোজিশন আছে যার পরে ভাব চেঞ্জ হয় না, সেটা হচ্ছে টু, দেয়ার ফাউন্ড টু বি অ্যাবজর্ব, অ্যাবজর্বের পরে সবসময় আমরা কি বসাই, ইন বসাই, অ্যাবজর্ব ইন ডিপ স্টাডিজ, ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্যবহৃত করব ইন, টু বি অ্যাবজর্ব ইন ডিপ স্টাডিজ, দে ডোন্ট ডেভিয়েট ড্যাশ পাথ অনেস্টলি, তাহলে দে ডোন্ট ডেভিয়েট ফ্রম from the path of honesty, they are hopeful, okay, এখানে দুটা preposition correct, about is more correct than to, to টাও কিন্তু এখানে apply হয়, okay, to হতে পারে আবার to হতে পারে আবার about হবে, about is more correct than to, তাহলে they are hopeful about the course, special course অফ টাইম, আমরা কিন্তু আগেও শিখেছি র রেড হলে এর পরিবর্তে হবে অফ, তাহলে এখানে কি সময়ে, সময়ে র বা এর ব্যবহৃত হবে, আমরা এখানে ব্যবহার করি হচ্ছে অফ, সা স্টুডেন্টস কন্ট্রিবিউট, ওকে, তাহলে সা কন্ট্রিবিউটের পরে সবসময় আমরা কি প্রিপোজিশনটা লিখি, টু, দেশের প্রতি বা জাতির প্রতি তারা অবদান রাখে, কন্ট্রিবিউট টু দ্য নেশন, তাহলে এখানে আমরা টুটা অ্যাপ্লাই করব। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা একটু পাঠাই, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, দে অ্যারাইভ ড্যাশ ফোর দে
সি ওকে এবং এটা আমরা কিন্তু একটু জানি এই গল্পটা সেই বৃদ্ধ নাবিকের গল্পটা ওকে তাহলে দেখো লেখাটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে জি স্যার দেখো দ্য ওল্ড সেইলর স্যাট স্টোন তাহলে বসে কিসের উপরে স্টোনের উপরে তাহলে যদি উপরে হয় তাহলে এখানে কি হবে অন হবে দ্য ওল্ড সেইলর স্যাট অন এ স্টোন ড্যাশ দ্য চার্চ তাহলে স্টোনটা ছিল চার্চের বাইরে বাইরে হলে আউটসাইড আউটসাইড দ্য চার্চ ওকে এই নম্বরে অ্যান্সারটা হবে আউটসাইড তাহলে আমরা সি নম্বরে অ্যান্সারটা খুঁজবো হি ওয়াচ দ্য পিপুল পাসিং ড্যাশিং সে মানুষকে দেখছিল মানুষজন তাকে অতিক্রম করে চলে যাচ্ছে তাহলে পাসিং অ্যাওয়ে পাসিং অ্যাওয়ে হিম ওকে তাহলে এখানে অর্থ হবে অ্যাওয়ে দ্য ম্যারেজ গেস্ট লিসেন্ট দ্য ম্যারেজ গেস্ট লিসেন্ট লিসেন্ট পরে আমরা টু এটা আগেও পেয়েছি লিসেন্ট টু হিম হি হ্যাড এ ডিস্টেন্স লু চোখের মধ্যে মধ্যে হলে হিম তার চোখে ছিল একটা অদ্ভুত দৃষ্টি ম্যাড লুক আই সিন ইজ ওকে দ্য ওল্ড সেলর টোল্ড হিম কোনো বিষয় হলে কি হবে অ্যাবাউট ইজ মোর কারেক্ট সাম স্টুডেন্ট রাইট ইট অফ উই হ্যাভ টু মেক দ্য কারেক্ট অ্যান্সার অফ বাট অ্যাবাউট ইজ মোর কারেক্ট দ্যান অফ ওকে দ্য সেলর টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি কোথায় সমুদ্র সমুদ্র তো বিশাল জায়গা তারপরে ইন ব্যবহার করতে হবে ইন কালসি দে সেইড অ্যাওয়ে এরপরে শব্দটা দেখো অ্যাওয়ে পরে সাউথ সাউথ এখানে কি বুঝাইছে একটা দিক বুঝিয়েছে তাহলে দিক দিক যদি বুঝায় দিকের পরিবর্তে দিকের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি টু দ্য সাউথ টু দ্য ওয়েস্ট টু দ্য নর্থ ওকে তারপরে দেখো এখানে একটা প্রিপোজিশন বলবে সেটা হচ্ছে আনটিল আনটিল দে অ্যারাইভ ওকে যতক্ষণ না পর্যন্ত অ্যারাইভ বেসি এখানে তো সমুদ্র কারণে আমরা এখানে ইন বসিয়েছি কিন্তু এখানে দেখো সমুদ্রের আগে কি লেখা কোল্ড গ্রেল এই কোল্ড গ্রেলের কারণে সমুদ্রের আগে দেখো অ্যাডজেক্টিভ থাকার কারণে এই সমুদ্রের আগে অ্যাডজেক্টিভ থাকার কারণে আমরা এখানে ক্যাপ ব্যবহার করব অ্যাট কোল্ড গ্রে সি ওকে এই ছিল আমাদের এই টপিকস এর প্রিপোজিশনটা আমি আবার রিপিট করছি দ্য ওল্ড সেলর স্যাট অন এ স্টোন আউটসাইড দ্য চার্চ হি ওয়াচড দ্য পিপুল পাসিং অ্যাওয়ে হিম দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম হি হ্যাড এ স্টেন্স লুক ইন হিজ আইজ দ্য সেলর টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি ইন দ্য সি দ্য সেল অ্যাওয়ে টু দ্য সি আনটিল দ্য অ্যারাইভ অ্যাট দ্য টোল্ড গ্রে সি দিস ইজ আওয়ার সেকেন্ড প্রিপোজিশন অ্যান্ড উই হ্যাভ টু প্র্যাকটিস দ্য অ্যানাদার প্রিপোজিশন থার্ড প্রিপোজিশন ওকে তাহলে থার্ডটার জন্য আমি বের করি তারপরে লিখে দিব দ্য ম্যান হু ইজ ইউজড ওয়ার্কিং হার্ড দ্য ম্যান ইউজড ওয়ার্কিং হার্ড is sure dash success he is not tired of hard work hard work he sticks dash his principles when I can meet him he
does not submit dash is fit. Does not submit dash is fit. Industry is the key to success dash in. He doesn't rely dash others. He has respects dash others, others. Nothing can prevent him dash at all. Is he is too weak. Okay. Next sila amader ditiyo. Okay. The man who is working hard is sure that success. He is not tired hard or he sticks his principles. He does not dash his pay. Industry is the key to success dash him. He does not rely dash others. He has respect dash others. Nothing can prevent him dash hard work. His dash. Okay. Islamade? Yeah. তাহলে আমরা যদি এই গ্যাপটাকে পূরণ করতে যাই তাহলে দেখো আমরা কি পাবো এখানে দ্য ম্যান হু ইজ ইউজড ওকে ইউজড এর এখানে অভ্যস্ত ইউজড কিন্তু আমাদের একটা এমনি প্রিপজিশনাল ওয়ার্ড ইউজড টু মানে অভ্যস্ত হার্ড ওয়ার্কিং ইজ শিওর এখানে হবে অফ ইজ শিওর অফ সাকসেস কিন্তু এখানে স্টুডেন্টরা টু দিয়ে ফেলতে পারে কিন্তু টু এখানে ইনকারেক্ট হবে তাহলে এখানে হবে Oh, share of success. He is not tired. Okay. He cannot offer. He can add two to apply for the paro. Who he can a vicious ketri vavrita on. Share to success. He is not tired of hard working. He can a vavrita on. Okay. He is not tired of hard working. Okay. He is stick. Stick shabdata ki tam rago pesi. সেক্ষেত্রে আমরা স্টিকের পরিবর্তে পরে আমরা কি লিখেছিলাম টু লিখেছিলাম হি স্টিকস টু দ্য প্রিন্সিপাল হি ডাজ নট মানে নীতিতে সে লেগে থাকে অট অল হি ডাজ নট সাবমিট টু এখানে টু টাইপ লাগে হবে হি ডাজ নট সাবমিট টু হিজ ফেট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ফর হি এখানে আমরা অ্যাপ্লাই করব ফর ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ফর হি হি ডাজ নট রিলাই অন এখানে আমরা অন অ্যাপ্লাই করব হি ডাজ নট রিলাই অন দা আদার্স হি হ্যাজ রেসপেক্ট ফর ওকে দিস ইজ কারেক্ট ফর হিজ আদার্স নাথিং ক্যান প্রিভেন্ট হিম ফ্রম ফ্রম ওকে দিস ইজ অলসো ফ্রম নাথিং ক্যান প্রিভেন্ট হিম ফ্রম ওকে হার্ড অল হি ইজ ফ্রি Off from is free from okay আর হলো গিয়ে
তাহলে আগামী ক্লাসে আমরা কি ট্রান্সফরমেশন ধরব? সামি কি তোমাদের যেটা তোমাদের যেটা দুর্বলতা আছে সেটা বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। ন্যারেশন ধরতে পারো, আমি মনে হয় ন্যারেশনও দুর্বল আছে। ঠিক আছে, কোনটা ধরতে চাও? স্যার ট্রান্সফরমেশন তো ম্যাম করাচ্ছে, তাহলে আপনি ন্যারেশনই ধরেন। ইটস ওকে, আমরা কি ন্যারেশন শুরুতে করেছিলাম? স্যার অনলাইন ক্লাসে এই পর্যন্ত ন্যারেশন করা হয় নাই। ওকে দ্যাটস ওকে, নেক্সট ক্লাস উইল বি ন্যারেশন। বাম্পার ক্লাস হবে, সবাইকে অ্যাটেন্ড করতে বলো, ফটাফট ক্লাস হবে। ওকে, আর তার আগে আমি নোটস দিয়ে দিব, ন্যারেশনের রুলস এন্ড ফর্মুলা গুলো দিয়ে দিব, তোমরা একটু দিয়ে দিব। আর তোমাদের তো গুগল ক্লাসরুম দেওয়া আছে, ওই রুমে ওখানে আমি ন্যারেশনের সব রুলস সেন্ড করে দিব। ঠিক আছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, আর বাইরে যেও না। ঠিক আছে, অল দ্য বেস্ট, সুস্থ থেকো, ভালো থেকো।